হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। আমি সকাল 7টার পরে উঠে গিয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু আবার মনে করলাম যে কালকে বাড়ি চলে যাব। আজ ঘুমিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি উঠে পড়ি, একটু ছাদে ঘোরাঘুরি করি, একটু মায়ের সাথে একটু টাইম স্পেন্ড করি, কারণ মায়ের সাথে ভালো করে সময় আমি কাটাতেই পারছি না। তো এখন আমরা চা খাচ্ছি, আর চা খাওয়া, আর আমার রেদার, আমার হাজবেন্ড এখন ঘুমোচ্ছে। আর সকালবেলা এখানে কারেন্টটা চলে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না কারেন্টটা চলে যাওয়ার জন্য। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করছি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ব্লগটা কেমন লাগছে আর কি করলে ব্লগটা আরো ভালো হয়, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি এমনিতে আমি চা খাই না, চা খেলে আমি লাল চা সকালে খাই। তো চাটা খেলাম, তো গলাটা একটু ব্যথা করছিল, এখন আরাম লাগছে একটু। এখন বাজছে সকাল 11টা, আর আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, বেদান উঠে গেছে, আমার স্নান সারা হয়ে গেছে। আমি সকালে গিয়ে একটু সামনের চুলটা কাটলাম লেয়ার, আর পেছনের চুলগুলো অসমান হয়ে গেছিলো, তাই পিছনের চুলটা এতটা কেটে সমান করলাম, আর কিছু করলাম না। তাই ভাবলাম চুলটা কেটেছি তো সকাল সকাল স্নানটা সেরে ফেলি, আর এখন একটু যাব ছাদে, একটু রোদটা লাগাবো গায়ে, আর বেদানও ছাদে যাওয়ার জন্য জেদ করে বেদানকে একটু ঘুরিয়ে দিই। আর বেদান উঠে গেছে, বেদানকে এখন ব্রাশ করানো হয়নি, ফ্রেশ করানো হয়নি, তো বেদানকে আবার ফ্রেশ করিয়ে দিই, তাহলে রাত্রে বেদানকে ফ্রেশ করিয়ে দিই। এখন বাজছে 12:30। তো আমাদের সকালে যে নাস্তা বলুন অনেক লেট করে হয়েছে, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বেদানো ফ্রেশ হয়ে গেছে, খেয়ে নিয়েছে, আর মা বলেছে একটু রান্নাটা দেখতে, কেননা কাপড় টাপড় কাছাকাছি আছে। তো দেখুন বেদান এখন বেদান গোল গোল ঘুরছে, খেলছে, বেদানে পাপা শুয়ে আছে। তো চলুন এখন আমি যা একটু রান্নার কাজে মাকে একটু হেল্প করে নিই। ভাত ডাল রান্না হয়ে গিয়েছে, এখানে চিকেনের জন্য পেঁয়াজ ডাল হচ্ছে, আর এখানে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, এখানে বাটা মাছ ফ্রাই হবে, আর এখানে মাছের ক্যারির জন্য মাছ এখানে মানে হলুদ লঙ্কা নুন দিয়ে রাখা আছে, আর তার জন্য চিকেন রাখা হয়েছে। না, এটা চিকেনের কষা হবে, চিকেন কষা হবে, এটা চিকেন পকোড়া হবে সন্ধ্যের সময়। রান্না করতে করতে হঠাৎ আমার ছেলে জেদ করলো যে পড়া, তো আপনারা ভাববেন প্রতিদিন আমার টোটো করে কোথায় যাই, এখানে বিশেষ কিছু দেখার মতো নেই, ঘোরার মতো কিছু নেই, কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে টোটো করে ঘুরতে, এটাই জন্য আমাদেরকে প্রতিদিন এই সময় একটু বেরোতে হয়। আর ওখানে ঘোরাফেরা কোথায় হবে, হ্যাঁ ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু টোটো করে এইভাবে গ্রামাঞ্চলে যেতে ঘোরাতে হবে না, আর আমার ছেলে টোটো খুব পছন্দ করে, ওখানে বেশিরভাগ অটো ট্যাক্সি এই ট্রাম ট্রেন ট্রাম নেই, এখন ট্রাম তো কমেই গেছে, নেই বললেই চলে। তো বেশিরভাগ আমরা সামনাসামনি গেলে অটো স্কুটি আছে, ওলা উবের বুক করে নিই, আমার ছেলের জন্য প্রতিদিন বেরোনো হয় এই সময়। কালকে সকালে বাড়ি, কালকে সকালে বাস ধরবো, মোটামুটি 1টা 2টো নাগাদ পৌঁছেই যাবো।
আসতে চললো। আমার ছেলে কান্নাকাটি করছে, বলছে আবার বাইরে ঘুরতে যাবে। তো চলুন দেখাচ্ছি আজকে দুপুরে কী কী ব্যবস্থা আছে খাওয়ার। সাদা ভাত, ডাল, বরবটি, আলু চিংড়ি, সিম আলু, টমেটো মটরশুঁটি, একটা ভাজা, মাছের দো পেঁয়াজা, এখানে চিকেন কষা, এখানে বাটা মাছ ভাজা। এখন সন্ধ্যে 6:30 বাজছে, তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম 4 নাগাদ। তা এখন উঠেছি, কোলাটা ভারী হয়ে আছে, আর এখন বেদানে খাবার তৈরি হচ্ছে, বেদান খাবে। আর এরপর আমরা চিকেন পকোড়া বানাবো, তারপর আমার প্যাকিং সব করতে হবে, কারণ সময় আর নেই, সকালে বেরিয়ে যাবো, অনেকগুলো কাজ আছে, এক একটা করে করতে হবে। বেটা আমার বেটা কালকে চলে যাবে বেদান, আর নানি এখন আদর করছে বেদানকে, বেদান কোলে বসে আছে নানির কোলে। তো এখন সন্ধ্যের সময় তো ভাবলাম চিকেন পকোড়া বানিয়ে নিই, তো তেল গরম হচ্ছে, এখানে বেসন, কর্নফ্লাওয়ার, ডিম, একটু হলুদ, নুন, লঙ্কা, আর ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর গরম গরম চিকেন পকোড়া ভাজবো আর খাবো। আর তাড়াতাড়ি করে আমাকে প্যাকিংটাও করতে হবে, তো চলুন প্যাকিংটা সেরে ফেলি। এখন এবার বাড়ি যাওয়ার জন্য এবার সব গোছগাছ হচ্ছে, প্যাকিং হয়েছে, সব যত জামা কাপড় ছিল সব আমার মা কেচে ভালো করে রোদ দেখিয়ে শুকনো করে কি সুন্দর করে পাট করে গুছিয়ে দিয়েছে। আসার আগে এক মানে প্রস্তুতি চলে, আবার যাওয়ার সময় আর এক রকম প্রস্তুতি। তো চলুন এখন ঝটপট করে সব কিছু আমার জিনিসপত্র গুছিয়ে নিই। এখন সব গোছগাছ হয়ে গেছে, আর বেদানকে দেখুন খুব মজা করছে বেদান। এগুলো সব আমাদের একদম প্যাকিং হয়ে গেছে, একদম কনফার্ম, একদম। এই আমার কাকিমা পিঠে বানিয়েছে নারকেলের পুর দিয়ে, আর এটা হচ্ছে খেজুর গুড়। এবার আমরা খাবো, আপনারা আসুন খাবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তাড়াতাড়ি আসবো। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।